হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপিতে আছে মিষ্টি একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করে দেখাবো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর যতটা সম্ভব সহজ করে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করছি আমি প্রথমে একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নিলাম এখানে দুই লিটার পরিমাণ দুধকে জাল করে আমি দেড় লিটার বানিয়ে রেখেছিলাম এই দুধটাকে আমি কুসুম গরম অবস্থায় নিয়েছি একেবারে ফুটান্ত গরম না চুলার রাসটাকে মিডিয়াম হিটে রেখেছি এর মধ্যে এক কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এই জন্যই আমি দুধটাকে প্রথমে জাল করে দেড় লিটার তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা চাল দিয়ে দিব আমি এখানে একশো গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আগে এটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায় বা দুধটা বল এসে পড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে আমি এখানে আরো দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ মিষ্টি জিনিসের মধ্যে হালকা একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং চার পাঁচটা এলাচ এলাচের মুখটাকে আমরা ফাটিয়ে দিয়েছি পায়েস রান্নার প্রসেস কিন্তু খুবই অল্প তবে এটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয় অনবরত এটাকে নাড়তে হয় কিছুক্ষণ পর পরেই যেন তল থেকে পোড়া লেগে না যায় বা দুধটা বলক এসে পড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হয় আর চুলার আঁচটা কিন্তু খুব মিডিয়ামে রাখতে হয় হাই ফ্লেমে রান্না করা যায় না আমার রান্নাটা অর্ধেক পরিমাণ হয়ে গেছে চালটা কিন্তু ফুটে এসেছে দেখতে পাচ্ছেন চালটা একেবারে আধা গলা অবস্থায় হয়ে আসবে এই রকম পর্যায়ে আমাদের পায়েসটা তুলে ফেলতে হবে আমি আরও কিছুক্ষণ রান্না করব চালটা যেন আরও বেশি গলে যায় আর খেজুরের গুড়ের পায়েসের একটা টিপস হচ্ছে এখানে চালটাকে কিন্তু ভেঙে দেওয়া যাবে না আস্ত চাল দিয়ে রান্না করতে হবে এ পর্যায়ে আমি তেজপাতা এবং এলাচ তুলে ফেলছি অনেকেই কিন্তু এই পায়েসটাকে ক্ষীর বলে থাকে এবার চুলাটাকে বন্ধ করে আমি পায়েসটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুড় মিশিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে দুই কাপ পরিমাণ দিতে পারেন তবে একশো গ্রাম চাল এবং এক কেজি দুধের জন্য দেড় কাপ পরিমাণ গুড় যথেষ্ট মিষ্টি হয় গুড়টা যখন গলে একেবারে মিশে যাবে তখন কিন্তু একেবারে অনবরত নাড়তে হবে একটু নাড়া থামানো যাবে না তাহলে তলে পোড়া লেগে যেতে পারে আর পায়েসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ এই বাদামটা দেওয়ার ফলে এই পায়েসটা খেতে আরো মজার হবে আমি পায়েসটাকে আরো দশ মিনিট রান্না করব যাতে আরেকটু একটু গাঢ় হয়ে যায় আবার খুব বেশি গাঢ় করতে যাবেন না তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু পায়েসটা শক্ত হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে আর কতটুকু ঘন এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর চুলা থেকে নামানোর পরেও কিছুক্ষণ নাড়তে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে যাতে উপরে কোনো মোটা সর না পড়ে তাহলে কিন্তু উপরের স্বরটাই সব স্বাদ চলে আসবে নিচেরগুলোতে আর স্বাদ থাকবে না কিছুটা ঠান্ডা হওয়ার পরে সার্ভিং ডিশে সার্ভ করে নিতে পারেন এখনো হালকা গরম আছে পায়েসটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন এই পায়েসটা আর একটু গাঢ় হয়ে যাবে উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখলেন তো কত সহজে আজকে খেজুরের গুঁড়ে এই পায়েসটা রান্না করে ফেললাম আশা করছি এই শীতটা আপনারাও ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন দেখা হবে আমার অন্য কোনো নতুন রেসিপিতে সকলে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ